বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো ও গাইস, আজ হচ্ছে 5th of June। সো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। ওকে, এবং আজকে হচ্ছে আমার একটা এক্সাম আছে, IIM ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এ আজকে কমন এন্ট্রান্স টেস্ট। তো চার জন্য রেডি হচ্ছি, তো চলো দিনটাকে শুরু করা যাক। ও ইন্ট্রো। সকালবেলা জাস্ট মানে কিছু খেয়েই চলে আসতে হয়েছে এখানে, অ্যান্ড IIM পাবলিক স্কুল আশ্রম বিল্ডিং। সো এখানে পরীক্ষাটা দেওয়া হয়ে গেছে, এখন এখন যাবো হচ্ছে বাড়ি। আর তারা ও আমার স্কুলের ফ্রেন্ড এবং আমরা একই সাথে কমার্স স্ট্রিমে ছিলাম। সো ও এখানে দিচ্ছিল, ওর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। সো ও ও যাবে এখন স্কুলে, আমিও যাবো এখন ওর বাড়িতে। তো চলো যাওয়া যাক। আমরা একটু অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে একটু কথাবার্তা বলছিলাম, তাই একটু দেরি হলো। সো এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, চলো। কিন্তু তারা খুব খিদে পাচ্ছে। কি করোনা বাড়ি এসে গেছি, খুব হাবি হয়েছি, আর পাচ্ছি না। আর যা করলো ভাই, নিরামিষ খেতে খেতে না মানে মাংস তো আর খাওয়াই হচ্ছে না। লাস্ট স্যাটারডে থেকে আমরা একটু KFC অর্ডার করেছিলাম, তো KFCটা আসছে না। এখন আমি যাচ্ছি হচ্ছে জিমে। হ্যাঁ, মা একটু চোখ দেখাতে গেল, আর আমি যাচ্ছি জিমে। এই আমি মাকে বললাম যে আমি তোমার সাথে যাই এখন একটু পর, কিন্তু মা বললো যে না তুই জিম যা না, আমি একা যেতে পারবো, বিকজ বাবাও যাচ্ছে না একসাথে, তো নো প্রবলেম। চলো, অনেক দিন মানে প্রায় 2 দিন আমি জিম যাইনি বিকজ এই প্রোটিনের জন্য। তো আজকে যেদিকে আবার কন্টিনিউ, চলো। বিধ্বস্ত অবস্থা দেখতেই পাচ্ছ, তো এখন আমি বাড়ি যাচ্ছি। সো বাড়িতে গিয়ে মা ওরা ওদেরও হয়ে গেছে, তো সেটা করেই এখন বাড়ি যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে দেখ। একটা কথা মনে পড়লো যে বাড়িতে যাওয়ার আগে আমাকে এখন একটু কটা জেরক্স করাতে হবে, মানে একটা দুটো জেরক্স করাতে হবে নিজের ভোটার আইডি কার্ডের, যেহেতু কালকে একটা জমা দিতে হবে। সো চলো এখানে গিয়ে একটু করিয়ে নিই। কমে ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ভীষণ তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো আজকের ব্লগটা শুরু হচ্ছে হচ্ছে জিম যাওয়া থেকে। সো আজকে অনেক দেরি করে উঠেছি, তো দেরি করে ওঠার জন্যে এই অনেক তো দেরি হয়ে গেছেও আজকে জিম যেতে। তো চলো এখন তো যাচ্ছি, আর ইন্ট্রোটা দেখে এখন জিম করে বেরোলাম। ও খুব খাটনি হয়ে গেছে, আর আজকে তো মানে একটা দুটো এক্সারসাইজ তো আমি মিসই করে গেলাম, যে এত আজকে নতুন নতুন এক্সারসাইজ শেখালো ও, আর আজকে এক্সারসাইজ চার্ট দিল, কালকে থেকে সেটাকে ফলো করে এক্সারসাইজ করতে হবে। সো আমার আর মায়ের অবস্থা তো অনেকই খারাপ, চলো বাড়িতে গিয়ে দেখা করছি। দেখি না, দেখো আমার দাদি এখন ফেসিয়াল করে, এখন করো না ওইটা। হ্যাঁ করি তো, দেখো দাদি এখন ফেসিয়াল করেছে, একদম ভূত নিকে থাকছে। কেন ফেসিয়াল করেছে, কেন কারণ তারপর পুজো দিয়ে বিকেলবেলা ঘুমিয়েছিলাম, আর এখন চলে এসছে এই সন্ধ্যে 6টায় একটু স্মল অল, এটা কী বলা যায় ইভিনিং মিল। ইয়েস, তো এখন দুধ আর বিয়ে খাবো মুড়ি। মা হঠাৎ করে বললো যে এ একটু বেরিয়ে আয় একটা জায়গায় গিয়ে এ খাওয়াবে, তো মা বললো যে চল তাহলে একটু কিছু খেয়ে নিই। তো আমরাও আমি আর বাবা এখন বেরিয়ে গেছি, সেই দিকেই যাচ্ছি। চলো সেখানে গিয়ে তোমাদেরকে বললাম কি খেলো। আমি আর মা অ্যাকচুয়ালি আমাদেরকে ডেকেছিল হচ্ছে মল্লিকাতে, সেখানে মা আমাদেরকে একটা ট্রিট দিল, ও ছোট গোষ্ঠীকে জানি না কেন, বাট স্টিল খুব ভালো খেলাম। এখন আর যাচ্ছি হচ্ছে বাড়িতে, চলো বাড়িতে যাওয়া যাক। আমরা অ্যাকচুয়ালি একটু বাজার মানে খেয়ে দিয়ে একটু বাজার করতে এসেছিলাম, বাজারে আমরা একটু ফল নিলাম, বিকজ হচ্ছে মায়ের কালকে অ্যাকচুয়ালি ইয়ে আছে বসন্ত রোগ, তো মা একটু ফল খেয়ে থাকবে সারাদিন, তাই জন্যে মা একটু ফল নিল। তো চলো এবার বাড়ি যাওয়া যাক।
আরে ওটা আমাদের অ্যাপার্টমেন্ট নয়, তাড়াতাড়ি আসো। বাবা ভুল করে অন্য অ্যাপার্টমেন্টের দিকে চলে গেছিলো।